Dear student, welcome to our Kali College Admission e-learning class. কেমন আছো তোমরা বাড়িতে? নিশ্চয়ই ভালো নেই খুব একটা, কারণ আমাদের সঙ্গে তোমাদের আর স্যারান্টিদের সঙ্গে সরাসরি দেখা হচ্ছে না। তোমাদেরও যেমন মন খারাপ, আমাদেরও ঠিক একই ব্যাপার, কিন্তু তবুও তোমাদের পড়াটা চালিয়ে যেতে হবে। আমরা হাফ ইয়ারলি পরীক্ষা প্রায় শেষ করে ফেলেছি, অনেকে প্রশ্ন নিয়ে গেছো, অনেকে নাওনি, যারা নাওনি তাড়াতাড়ি নিয়ে গিয়ে এই সপ্তাহের মধ্যে লিখে আমাদের জমা দিয়ে দাও, কারণ আমাদের প্রোগ্রেস রিপোর্ট তৈরি করতে হবে, তোমাদের রেজাল্টটা দিতে হবে, তাই শিগগিরই এসে নিয়ে যাবে। আর আমরা যা হাফ ইয়ারলি পরীক্ষায় পড়েছি আমরা সেইগুলো আজকে আরেকবার রিভিশন করে নেব। রিভিশন লেসন যেটা আমরা করব, পরের দিন থেকে আমরা নতুন পড়া যাব। রিভিশন লেসন আমরা কি করব, তোমাদের যে ফুল ফল তোমাদের এই বইগুলো তো হয়ে গেছে, তোমরা পশু পাখি ফুল ফল তোমাদের তো এর আগে তোমরা ক্লাসে করে ফেলেছো, এগুলো আমাদের পড়া হয়ে গেছে। এরপরে আছে তোমাদের পৃষ্ঠা 34-35 আছে ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণ স্বরচিহ্ন যোগে উচ্চারণ। এই উচ্চারণগুলো কিরকম হবে তোমরা একদম আকার থেকে কয়াকার থেকে হয়াকার পর্যন্ত পড়ে ফেলবে, এগুলো খুব সুন্দর করে মুখস্থ রাখতে হবে। কিভাবে পড়বে আগে এরকম করে আমাদের যা পড়ার পরে লিখবে, কয়াকারে কা, কয় হর্ষই কি, কয় দীর্ঘই কি, কয় হর্ষ কু, কয় দীর্ঘ কু, কয় রি ক্রি, কয়েকারে কে, কয়ইকারে কই, কয়কারে ফো, ক উকারে কো, জোরে জোরে ডাকবো আর এবং নামতাম মতো করে এগুলো মুখস্থ করে ফেলবো। কিভাবে পড়বো, কয়াকারে কা, কয় হর্ষই কি, কয় দীর্ঘই কি, কয় হর্ষ কু, কয় দীর্ঘ কু, কয় রি ক্রি, কয়কারে কে, কয়কারে কই, কয়কারে কো, কউকারে কৌ। এই বইতে সুন্দরভাবে দেওয়া আছে, তোমরা এগুলো কয়াকার থেকে হয়াকার পর্যন্ত পড়ে ফেলবে। আর আমরা যেগুলো পড়েছি, যেগুলো আকার যোগে, এই আকার এইটা তার চিহ্ন আমরা লিখি এইভাবে, আকার আকার দিয়ে আমরা যে শব্দগুলো পড়েছি এরকম আকার আমরা খাতায় লিখবো। লিখে যা যা আমরা শব্দ তৈরি জেনেছি আমরা না দেখে আমরা বাড়িতে খাতায় লিখে ফেলবো। আতা, জাম, জামা, আকার যোগে না তিনটে বর্ণ সহযোগেও আছে, তিনটে বর্ণ সহযোগেও লিখতে পারো। চালক আমরা না দেখে বাড়িতে লিখে ফেলব। আকার হর্ষইকার দিয়েও ঠিক এইভাবে খাতায় তুলব, হর্ষইকার দিয়ে আমরা তুলব, তুলে কি লিখব, কবি। আগে পড়ে দেব বইটা, দিয়ে আমরা বই বন্ধ করে আমরা যেহেতু আমাদের রিভিশন হচ্ছে পড়া তো হয়েই আছে এইভাবে আমরা করে ফেলব। দীর্ঘইকার যোগেও ঠিক তাই এইভাবে আমরা করে ফেলব। শীত তালবেশ্বর দীর্ঘ শীত, রীতা রয়দীর্ঘ রীতা, আমরা এইভাবে শব্দগুলো তৈরি করে ফেলবো। আগে বাড়িতে পড়ে নেব, পড়ে নেওয়ার পরে আমরা আকার হর্ষইকার দীর্ঘইকার এরকম তুলব, তুলে তার ডান দিকে সেইগুলো চিহ্ন দিয়ে আমরা শব্দ তৈরি করে ফেলব। এরপরে দেখো পৃষ্ঠা 38 আছে অনুশীলনী, শব্দ তৈরি করে লেখো। শব্দ তৈরি করে লেখো মানে তোমাদের বইতে আছে, ভালো করে দেখো বইতে আছে, এই যে শব্দ তৈরি করে লেখো। শব্দ আছে ব, ট, চ, এই কটা সবার সঙ্গে বসাতে হবে। কি হবে, ব, ক, বক, আর কি হবে, ট, ক, টক, চ, ক, চক, চক মানে আমি যে চক দিয়ে বোর্ডে লিখছি এই চক, চক, ঠিক এইগুলোও ঠিক একই ব্যাপার, তিনটের সঙ্গে লর যোগ করে একটা একটা শব্দ তৈরি করতে হবে। তারপরে দুয়ের দাগে দেখো আকার বসিয়ে শব্দ তৈরি করো, ড আর ল আছে, এটা কোথায় আকার বসবে, হ্যাঁ ডয় আকার ল ডাল। তারপরে আছে ব ঘ, বুঝতেই পারছো কোথায় ঘ আছে আর আকারটা কোথায় বসবে, বাঘ, বয় আকার ঘ, বাঘ। তারপরে আছে 39, পৃষ্ঠা 39 আছে হর্ষইকার বসাতে হবে। আমরা যা যা পড়েছি তাকে রিভিশন,
হস্যইকারটা কোথায় বসবে? তীরের দাগে আছে আগে তোলো র ব, কোথায় বলো তো হস্যইকার বসবে? এখানে যদি আমি হস্যইকার বসাই রর পাশে রি ব, এর কোনো মানে হচ্ছে? হচ্ছে না তো? তাহলে আমাকে এমন একটা জায়গায় বসাতে হবে যেখানে শব্দ তৈরি হবে রবি, হচ্ছে না? দীর্ঘইকার যোগে চারের দাগে দেখো, চারের দাগে কি আছে, কোথায় দীর্ঘই বসবে? গ আছে আর ত আছে, দীর্ঘইকার সঠিক জায়গায় বসিয়ে শব্দ তৈরি করতে হবে। গীত গ দীর্ঘই ত। পাঁচের দাগে আছে এলোমেলো শব্দগুলো সাজিয়ে নিতে হবে। পাঁচের দাগে ক ছ তুলে নেব আমরা, পাঁচের দাগে ক ছ সাজিয়ে নিলে কি হবে? ছ ক ছ, এই যে এগুলো ছক আছে না, এগুলোকে ছক বলা হয়। পরেরটা আছে গ অ, গ অ আগে তুলে নেব, এইভাবে তুলে নিয়ে আমরা শব্দ তৈরি করে ফেলবো। রিভিশন লেসনটা আমরা প্রায় আজকে যা যা পরীক্ষা দিয়েছি আমরা শেষ করে ফেললাম, পরের দিনকার তোমরা নতুন আমরা হস্য উকার যোগে শব্দ তৈরি করা শিখব। হস্য উকার তোমরা জানো, এই হস্য উকার তার চিহ্ন এইটা, ঠিক আছে? এইটা হস্য উকার যোগে শব্দ, এগুলো আমরা পড়ে ফেলবো। এরপরে তোমরা একদম বইয়ের শেষে আছে যেটা, তোমাদের ক্লাসে পড়া হয়ে গেছে ফুল ফল পশু পাখি, এগুলো কিন্তু ভালো করে পড়ে ফেলবে। যেহেতু ছুটি আছে, বাড়িতে অনেক সময় পাচ্ছ, এগুলো আরেকবার করে পড়ে ফেলবে। পশু পাখি ফল ফুলের নামগুলো আরেকবার করে রেডি করে ফেলবে। ভালো থেকো সবাই।